আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমি আজকে কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার এবং কাবাব বানিয়েছি। এই কাবাব আর বার্গার যদি আপনি কাউকে না বলেন যে এখানে মাংস দেওয়া হয়নি, তাহলে কেউ বুঝতেই পারবে না যে এখানে মাংস নেই। আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি। কাবাবের জন্য ব্রেড ক্রাম এবং বার্গারের জন্য মেয়োনিজ, সেটাও কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি, এবং সাথে থাকছে মজাদার ফ্রুটস, পুডিং, এসব নিয়ে আমার আজকের ব্লগটা সাজিয়েছি। শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো বাজার থেকে মাত্র 60 টাকা দিয়ে ছোট সাইজের একটা কাঁঠাল নিয়ে এসেছে। এখন আমি কাবাব বানানোর জন্য এখানে ছোলার ডাল ভিজিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। ছোলার ডালটা ভিজতে থাকুক, আর আমি এখন ব্রেড ক্রাম বানিয়ে নিচ্ছি। পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম বানানো যায়, বাসায় পাউরুটি নেই, আর পাউরুটিকে যখন গরম করা লাগে তখন অনেক গ্যাসের প্রয়োজন হয় আর সময়ের প্রয়োজন হয়, তাই আমি এভাবে টোস্ট বিস্কিট দিয়ে খুব সহজে বানিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালটা কেটে নিচ্ছি, সেজন্য হাতে ভালোভাবে সরিষার তেল মেখে নিয়েছি। কাঁঠালটা আমি উপর থেকে ধরে এভাবে কেটে নিচ্ছি, যেহেতু কাঁঠালটা একেবারেই কুচি, অনেক কষ বের হচ্ছে। চাইলে এভাবে কেটে ছোট ছোট পিস করে নিতে পারেন, তবে যেহেতু অনেক বেশি কষ, কাঁঠালটা একদমই ফ্রেশ ছিল, সেজন্য আমি এরকম ছোট ছোট পিস না করে কয়েকটা ভাগ করে এখন সেদ্ধ করে নেব। চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা হালকা ফুটে উঠেছে, আর এখন এভাবে 2 থেকে 3 মিনিটের মতো করে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এভাবে সেদ্ধ করে নিলে একেবারে কষ থাকবে না। আর একটা ডাব নিয়েছি, বড় সাইজের একেবারে কচি ডাব, যেটা দিয়ে আমি আজকে ফ্রুটস পুডিং বানাবো। এখানে বিভিন্ন রকম ফ্রুটস নিয়ে নিচ্ছি, এগুলাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এর আগে আমি শুধু ডাব দিয়ে পুডিং বানিয়েছি, ওটাও খেতে অনেক বেশি মজা, আপনারা অনেকে অনেক পছন্দ করছেন। আজকে যে পুডিংটা বানাবো সেটাও দেখতে অনেক বেশি সুন্দর, হেলদি এবং খেতেও অনেক মজা হয়। আপনারা কেউ বানাতে চাইলে আপনাদের ইচ্ছা মতো ফ্রুটস নেবেন। এখানে আমি স্ট্রবেরি খুবই পাতলা করে কেটে নিচ্ছি, আমার জিতনির স্ট্রবেরি খুবই পছন্দের। যাই হোক, ফলগুলো কেটে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি ডাবের পানি নিচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, চুলাটা কিন্তু এখনও ধরিয়ে দেয়নি। এখানে 1/2 কেজি থেকে একটু বেশি পরিমাণে পানি হয়েছে, যেহেতু কচি ডাব মিষ্টি কম হবে। 1/3 কাপ চিনি দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এই আগার আগার পাউডার সম্পর্কে অনেকে জিজ্ঞেস করছেন দাম কত, এটা 140 থেকে 150 টাকা এরকম। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন এরকম সাদা লাগছে, কিছুক্ষণ পরে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে পানিগুলো। আর এখানে যে মোল্ডে আমি পুডিংটা বসাবো সেখানে ইচ্ছা মতো ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। পেঁপে নিয়েছি, কমলা, আপেল, আঙ্গুর, আনার, স্ট্রবেরি, কলা, এগুলো নিয়েছি আমি। ফলগুলো রেডি করে নিয়েছি, এখন পানিটা ফুটতে শুরু করছে। ফুটার পরে চুলাটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এরই ফাঁকে আমি যে কাঁঠাল সেদ্ধ করে রেখে দিয়েছি সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন খুব সহজে কেটে নিচ্ছি। এই যে কাঁঠালের মধ্যে একেবারে এখন কোনো কষ নেই, কাঁঠালটা যেহেতু একেবারে কুচি তাই তেমন কিছু ফেলতে হবে না। এভাবে করে খোসাটা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কাঁঠালটা কাটা হয়ে গিয়েছে, চুলায় যে ডাবের পানি ছিল সেটা মোটামুটি ঠান্ডা হয়েছে। একেবারে ঠান্ডা করা যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। এখন আমি যে ফল সাজিয়ে রেখে দিয়েছি সেগুলোর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। বড় একটা মোল্ডে বসিয়েছি, ছোট 2টা বাটি নিয়েছি, জিদনি ও বলছে ছোট করে বসানোর জন্য, তাই মোট 3টা বাটিতে আমি এভাবে বসিয়ে নিচ্ছি। আর কোনো কাজ নেই, এখন একেবারে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন চলে আসি কাঁঠালের প্রসেসিংয়ে। এই যে ছোট্ট কাঁঠালটা কেটে নিয়েছি, অনেকগুলো হয়েছে। কাঁঠালের কাবাব বানানোর জন্য আপনারা চাইলে ডালের পরিবর্তে আলুও দিতে পারেন, তবে ডাল দিলে আমার কাছে এর স্বাদ একটু ভিন্ন মনে হয়। যতটুকু হয়েছে তার 3/3 ভাগ পরিমাণ আমি কাঁঠাল নিয়েছি, আর 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। নিয়ে প্রেশার কুকারে এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি, সাথে দিয়েছি কিছুটা তেজপাতা, এলাচ আর লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি 2টো শীষ দিয়ে নিব। বাকি কাঁঠালগুলো আমি একটা পলিতে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। এদিক দিয়ে ফ্রুটস পুডিংগুলো একেবারে নর্মাল হয়ে গিয়েছে, এখন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এই তো কাঁঠালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি মেয়োনিজ বানিয়ে নিচ্ছি, সেজন্য রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। ডিমের সাথে দিচ্ছি 1 চিমটি করে লবণ, বিট লবণ এবং গোলমরিচের গুঁড়ো, আর কিছুই লাগবে না। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে কম পরিমাণ, এগুলা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো একটানা ব্লেন্ড করে নিব।
তারপর আবারও কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিব। এখানে মোট হাফ কাপ পরিমাণ তেল আমি দিয়েছি। দিয়ে আবারও 30 থেকে 40 সেকেন্ডের মতো একটানা ব্লেন্ড করে নিব। আর এখনই তৈরি হয়ে গিয়েছে আমার মেয়োনিজ। এই মেয়োনিজটা খেতে অনেক বেশি মজা হয়। এখন নর্মাল ফ্রিজে রেখে দিলে আরও একটু থিক হয়ে যাবে। এখানে কাঁঠালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখাচ্ছি কেমন হয়েছে, একেবারে সফট হয়ে গিয়েছে। এখন কাঁঠাল আর ডাল আমি পানি জলাতে রেখে দিয়েছি, আর কিছুটা পাটায় আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে একেবারে সফট হয়ে গিয়েছে, হালকা পাটায় বেটে নিলেই একদম মসৃণ হয়ে যাচ্ছে। তবে এগুলো বেটে নেওয়ার পরে আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমরা যখন মাংস দিয়ে কাবাব বানিয়ে থাকি তখনও কিন্তু এরকম হয়, সেম দেখতে মনে হচ্ছে এটা মাংস। যাই হোক, এখানে কাবাব বানানোর জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়েছি, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখানে গরম মশলার গুঁড়ো অবশ্যই দিতে হবে, তাহলে মাংসের খুব সুন্দর ঘ্রাণ আসবে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, 1/2 চা চামচ করে কারি মশলা, ধনে গুঁড়া এবং জিরে গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এখন পেঁয়াজ ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা এবং ধনিয়া পাতা। এগুলো সহ আমি পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিব, তারপর সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আমি এভাবে করে একেবারে গুঁড়ো করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1টা ডিম আর 2 টুকরো লেবুর রস। আমি যে উপকরণগুলো বলেছি সেগুলো সবগুলোই সেমভাবে দিয়ে এই বার্গার এবং কাবাবটা বানিয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। যাই হোক, সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও সব কিছু মেখে নিয়েছি। এখন হাতে কিছুটা সরিষার তেল মেখে আমি আমার ইচ্ছা মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা গোল বলের মতো ইচ্ছা মতো করে নিতে পারেন। আমি এভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো। এই তো একে একে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এইটুকু কাঁঠাল দিয়ে অনেকগুলো হয়েছে, আমি সবগুলো করব না, বাকি মিশ্রণটুকু একটা বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আবার যখন প্রয়োজন হবে তখন বানিয়ে নিতে পারবো। একজন আপু বলছেন আমি কখন এত ইফতারি বানানো শুরু করি, কখন করে থাকে। আসলে প্রসেসিং সব কিছু আমি সকালে উঠেই করে নিই, আর ইফতারি বানানোর 1 ঘন্টা আগে আমি ভাজা শুরু করে দিই। এই যে এখন ঠিক 5টা বাজে বিকাল, এখন চলে এসেছি ভাজার জন্য। এখানে ব্রেড ক্রাম নিয়েছি আর 1টা ডিম ফেটিয়ে নিয়েছি। প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে আমি এগুলা তেলে ভেজে নিব। আমি যখন বানাচ্ছি তখনও আমার কাছে একবারও মনে হচ্ছে না যে এগুলা কাঁঠালের কিছু, আমার কাছে মনে হচ্ছে এগুলা মাংসের কাবাব। যাই হোক, এখন তেলটা অনেক বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হলে একটু মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে। বেশি আঁচ থাকলে উপরে যেহেতু ব্রেড ক্রাম আছে, ব্রেড ক্রাম পুড়ে যাবে, ভিতরে হবে না। একটু সময় নিয়ে আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি। তবে আমি যেগুলো দিয়ে বার্গার বানাবো সেগুলো একটু বড় চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি, সেগুলোর মধ্যে আর ব্রেড ক্রাম দেইনি, শুধু ডিমে চুবিয়ে ভেজে নিচ্ছি। আর এখন ইফতারির আগ মুহূর্তে আমি বার্গারটাও বানিয়ে নিচ্ছি, সেজন্য এরকম 2টো বন নিয়েছি। বনটা মাঝখানে কেটে নিচ্ছি, আপনারা চাইলে একটু শেকে নিতে পারেন, আমি শেকে নিচ্ছি না, আমার কাছে এভাবে ভালো লাগে। আর মেয়োনিজটা বের করে নিয়েছি। এখানে কিছুটা শসা আমি চিপে নিয়েছি, পরিমাণ মতো টমেটো সস দিয়েছি আর মেয়োনিজ দিয়ে এখন শসার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু গোলমরিচের গুঁড়ো, বিট লবণ সব কিছু মেয়োনিজে দেওয়া আছে, তাই আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই, এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন বার্গারটা যে মাঝখানে বাস করে নিয়েছি, এক পার্টে শসার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তারপর যে কাবাব ভেজে রেখেছি সেই কাবাবটা দিচ্ছি, অন্য পাশেও ভালোভাবে শসার মিশ্রণটা দিচ্ছি। আমার কাছে লেটুস পাতা ছিল না, তাই আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দিয়ে খেতেও কিন্তু বার্গার অনেক বেশি মজা হয়। এই তো বানানো হয়ে গিয়েছে আমার বার্গার, আর এখন আমি টেবিলে কাবাবগুলো সাজিয়ে নিচ্ছি। আজকে ইফতারিতে তেমন কোনো ভাজা পোড়া করিনি, বার্গার কাবাব আর ফ্রুটস পুডিংটা ছিল, আর চিড়াকলা থাকবে সাথে, শরবত তো আছেই। আর এই যে পুডিংটাও একদম বসে গিয়েছে, ছোট বাটি থেকে আমি 1টা পুডিং তুলে দেখাচ্ছি। একটু ছুরি দিয়ে এভাবে করে নিলে খুব সহজে উঠে চলে আসে। এখন বড় বাটির যে পুডিংটা সেটা আমি তুলে নিচ্ছি খুব সাবধানে, আর এরকম একটা বড় প্লেট দিয়ে এভাবে করে আমি হাত দিয়ে চেপে দিয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে পুডিংটা একেবারে পারফেক্ট হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। যেহেতু ডাবের পানির সাথে বিভিন্ন রকম ফল ছিল, অনেক বেশি মজার, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই পুডিংটা। মাত্র 60 টাকার কাঁঠাল নিয়েছি, তার থেকে 3 ভাগের 1 ভাগ নিয়ে 1000 টাকার জিনিস বানিয়ে ফেলছি। এখানে গরুর মাংস ব্যবহার করলে অনেক টাকা
আকার মাংস প্রয়োজন হতো। আসলে আপনারা যারা এখনও কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার এবং কাবাব ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন এবং কাউকে দিলে তারা বুঝতেই পারবে না যে এখানে মাংস দেওয়া হয়নি। আমি এখন পুডিংটা কেটে নিচ্ছি, তবে পুডিংটা কাটার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, একটু ধারালো ছুরি নিতে হবে, যেহেতু এখানে ফলগুলো কাটার সময় এবড়ো থেবড়ো হয়ে যেতে পারে। আর সেজন্যই বললাম ফল কাটার সময় যতটুকু সম্ভব পাতলা করে কাটবেন, তাহলে আর পুডিংটা কাটার সময় এলোমেলো হয়ে যাবে না। যাই হোক, এখানে আমি সস নিয়েছি, আমাদের একেবারে সব ইফতার রেডি হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া চিড়া কলা মেখে নিচ্ছে। এটাই ছিল আজকে আমাদের স্পেশাল ইফতার মাননীয় প্রধানমন্ত্রী রেসিপিতে কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার এবং কাবাব দিয়ে ইফতার করে নিলাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়েছি। খাওয়ার পরে কেউ বুঝতেই পারেনি যে এখানে মাংস দেওয়া হয়নি। আমি আবারও রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও একবারও ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করবেন। শরবত, চিড়া কলা, ফ্রুটস, কাবাব এগুলা খেয়ে আমাদের পেট একেবারে ভরে গিয়েছে, যেহেতু সবগুলোই হেলদি কাবাব ছিল। তো নামাজের পরে এসে আমরা একেবারে বার্গার খেয়ে নিচ্ছি। বার্গারটাও অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু মেয়োনিজটা বাসায় তৈরি, এই মেয়োনিজটা অনেক বেশি মজা হয়। আজকে বার্গার খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।